একজন প্রেজেন্টারকে যখন আমরা নিয়োগ দেই তখন আমরা দুইটি প্রক্রিয়ায় নিয়োগ দিই। প্রথম প্রক্রিয়া, দুটি প্রক্রিয়া নিয়ে আমরা ডিটেইল আলাপ করব। তার আগে আজকে জানিয়ে রাখি যে আমরা বেসিক কী জিনিস প্রত্যাশা করি একজন প্রেজেন্টারের কাছ থেকে। সবার আগে এই ছেলেটা বা এই মেয়েটা ঠিকঠাক মতো উচ্চারণে কথা বলতে পারে কিনা, কারণ আপনার মাথার মধ্যে রাখতে হবে আমার এই টেলিভিশনের কিন্তু যেই অডিয়েন্স গ্রুপ, এটা কিন্তু অনেক ভাস্ট, অনেক বড়। এখানে শিক্ষিত, অশিক্ষিত, নিরক্ষর সব রকমের মানুষ আছে, এখানে সব বয়সের মানুষ আছে, সব পেশার মানুষ আছে। পত্রিকা কিন্তু একটা পার্টিকুলার গ্রুপের জন্য, পত্রিকা হচ্ছে যিনি পড়তে পারেন তার জন্যে, কিন্তু টেলিভিশন হচ্ছে যিনি পড়তে পারেন না তার জন্যেও। সো তার কথা মাথায় রেখে আপনাকে, এবং আরও একটা জিনিস মাথায় রেখে, চিটাগঙ্গেও বাড়ি আছে কারো, কক্সবাজারেও কারো বাড়ি, সিলেটে কারো বাড়ি, কারো বাড়ি বরিশাল, এই সবার কথা মাথায় রেখে একটা প্রমিত উচ্চারণে আপনাকে টেলিভিশনে খবরটা পড়তে হবে। আপনার এই যে বেসিক যোগ্যতা, এইটুকু আপনার আছে কিনা, এটাকে আমরা ভীষণভাবে, এবং প্রায়োরিটির ক্ষেত্রে যদি বলেন 1 নম্বর প্রায়োরিটি দিই আমরা এই ক্ষেত্রে, আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা। সেকেন্ড পয়েন্ট বলার আগে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আমরা উচ্চারণ নিয়ে, প্রোনাউন্সিয়েশন নিয়ে একটু ডিটেইল আলাপ করব, কারণ যেহেতু এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমার যে আপনার প্রেজেন্টেশনের যে কোয়ালিটি ওভারঅল। অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা ভাইয়া আমার চেহারা তত বেশি সুন্দর না, আমি অ্যাভারেজ। ভাই আমি তো সবচাইতে বড় এক্সাম্পল যে আমার এই চেহারা নিয়ে, আমি তো সব জায়গায়, অনেক জায়গায় ক্লাসে এই কথাটা বলি যে আমার এই চেহারা নিয়ে অ্যাভারেজ তো আমি দেখতে। ইনফ্যাক্ট একটা ছোট গল্প বলি এখানে, আমি যখন অডিশন দিতে যাই একটা টিভি চ্যানেলে, তখন আমি এত স্মার্ট ছেলে এবং মেয়েদেরকে দেখে আমি ওইখান থেকে চলে আসছিলাম, কিন্তু নিচে যে আমি ওখানে বসতেই পারছিলাম না, এই চিন্তা করে যে আল্লাহ তারা এত সুন্দর সুন্দর, তাহলে আমি কেন, এর মধ্যে আমি বেমানান, এটা ভাবার কোনো সুযোগ নাই। বরং আমি তো এই লাইনটা সব জায়গায় বলি যে টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস। আপনার মধ্যে যদি কোনো ইউনিকনেস থেকে থাকে, আপনি অনেক বেশি পপুলার, অনেক বেশি জনপ্রিয় সংবাদ পাঠক হইতে পারেন। আমি আমার কথাই বলি যে আমি যখন ক্লাসে পড়া দিতে দাঁড়াইতাম, আমি স্কুলের কথা বলছি, তখন আমাকে দেখে সবাই হাসা শুরু করতো, আমার বন্ধুরা, আমার টিচাররাও ইনফ্যাক্ট। কারণ এই যে আমি যখন কথা বলছি আমার হাত নড়ছে, আমার পড়া বোঝানোর আগে আমার হাত নড়ত। সো এই যে আমার উইকনেসটা, এটাকে আমার ইউনিকনেসে পরিণত করেছে আমার টেলিভিশন। আমি বিবিসিতে এই ধরনের প্রেজেন্টার দেখেছি যার হাত নাই, একটা অসুবিধা নাই, আমার এক হাতের কাজ নাই টেলিভিশনে। সো আপনার যদি এই ধরনের কোনো ইউনিকনেস থেকে থাকে, এই ধরনের যদি কোনো উইকনেস থেকে থাকে, সেটা আপনাকে ইউনিকনেসে পরিণত করতে পারেন। সো আপনি দেখতে কেমন, এটা আপনার জন্য কোনো প্লাস পয়েন্ট নাকি এটা আপনার জন্য মাইনাস পয়েন্ট, তাদের জন্য কথা হচ্ছে যে এটা কোনো পয়েন্টই না। আপনি দেখতে যেমন, আপনি তেমনই, আপনি শুধু বসে পড়া শুরু করেন। আচ্ছা, থার্ড পয়েন্টটায় আসি যে আপনি যেভাবে কথা বলছেন, ভার্বাল এবং নন ভার্বাল এই জ্ঞানটুকু আপনার আছে কিনা। নন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল মানে সবাই বুঝছেন, আমি কথা বলছি আপনি শুনছেন। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে আমি কথা বলা ছাড়াও আমি যদি চুপ করে থাকি, সহজ এক্সাম্পল হচ্ছে যে আপনারা ফেসবুকে যারা ব্যবহার করেন, ফেসবুকে দেখবেন যে বিভিন্ন রকমের ইমোজি এখন আছে, চোখ একটু ছোট করা মানে হচ্ছে যে কিছু একটা ইন্ডিকেট করে, চোখ একটু বড় করা, এই যে মানে কি বলে ঠোঁটটা একটু লম্বা করা একটা ইন্ডিকেশন, কপালটা একটু কুচকানো একটা ইন্ডিকেশন, এটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন। আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন নাকি এইভাবে দাঁড়িয়ে আছেন নাকি এইভাবে দাঁড়িয়ে আছেন, এক একটা ইন্ডিকেশন। আপনি কোনো কথাবার্তা ছাড়াই আপনি আপনার যোগাযোগ চালিয়ে যেতে পারেন। মিস্টার বিন, সহজ এক্সাম্পল, মিস্টার বিন, আপনারা সারা পৃথিবীর মানুষ মিস্টার বিনকে দেখে, এবং আমরা ছোটবেলা থেকেই দেখতাম তাকে, উইদাউট এনি কথাবার্তা তাকে সারা পৃথিবীর মানুষ চেনে তার এই নন ভার্বাল কমিউনিকেশনের জন্য। সো একজন প্রেজেন্টারে এটা অবশ্যই মাথায় রাখতে হবে নন ভার্বাল কমিউনিকেশন কী জিনিস। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন প্রেজেন্টেশন করি তখন আমাদের এই জিনিসগুলো ভালোভাবে, যেমন আমি ধরলাম আমি বসলাম, আমি যখন বসি টেবিলে, কোনো সময় আমার এই নন ভার্বাল কমিউনিকেশন আমি কীভাবে কাজে লাগাই, আমার ঠোঁট, আমার চোখ, আমার কপাল, আমার ইনফ্যাক্ট কাঁধ, এই যে কাঁধ ব্যবহার আছে, এর একটা মিনিং আছে নিশ্চয়ই আপনি জানেন। সো এই সমস্ত কিছু ব্যবহার করতে হয়, আমার আমার হাত, সমস্ত কিছুর ব্যবহার করতে হয়। এটা আপনাকেও করতে হবে, এটা মানে মিনিংটা জানতে হবে। সো এই নন ভার্বাল কমিউনিকেশনের এই যে জ্ঞানটুকু, মানে মিনিমাম কমন সেন্সটুকু আপনার আছে কিনা সেটুকু আমরা একটু খেয়াল করি যে এই ছেলেটা বা এই মেয়েটা পারবে কিনা, এই জ্ঞানটুকু তার আছে কিনা। তারপরে ভার্বাল কমিউনিকেশন যেটা বললাম, ভার্বাল কমিউনিকেশন তো আমি কথা বলছি, আমার কথা শুনে শুনে নিশ্চয়ই আপনার কান যদি ঠিক থাকে আপনি আমার কথা শুনে শুনে অনেক কিছুই বুঝতে পারবেন। সো এটা হচ্ছে বেসিক। প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা আরও ডিটেল কথা বলবো অন্য ক্লাসে। আই কন্ট্যাক্টটা নন ভার্বাল কমিউনিকেশন স্পেশাল জোর দিয়ে আমরা সবসময় বলি। আই কন্ট্যাক্টটা মানে চোখের অনেক কিছু আপনি না বলে চোখে জাস্ট প্রমাণ করে দিতে পারেন। কিভাবে? চোখে জাস্ট ভাবেন, টেলিভিশনে যখন আমরা খবর পড়ি আমরা অনেক সময় এইটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই যে আমি কথা বলবো না, কিন্তু আমার অডিয়েন্স আমার থেকে যাবে না। রিমোট ইজ টু মাচ পাওয়ারফুল। আপনাকে ভাল লাগলো না, সেকেন্ডেই আমি চেঞ্জ করে ফেলবো, অন্য চ্যানেলে চলে যাব। তো আবার প্রেজেন্টার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে, এটা আমার যোগ্যতা হচ্ছে, আমি চোখ দিয়ে আপনাকে আটকায় রাখবো, চোখ দিয়ে আমি আটকায় রাখবো, আমি হাত দিয়ে আপনাকে আটকায় রাখবো। আমি কথা বলতে পারবো না, বাট আমার এক্সপ্রেশন দিয়ে আপনাকে বুঝাই দেবো যে আমার ভেতরে কী চলতেছে। আমি আমার চোখ, আমার কপাল, আমার ঠোঁট, আমার হাত, আমার কাঁধ, সব কিছু দিয়ে আমি আপনাকে আটকায় রাখার সক্ষমতা রাখি কি না, এইটা একটা ফ্যাক্ট। মাশরাফি বিন মুর্তজা যেদিন ক্যাপ্টেন্সি থেকে অবসর নিলেন, ঘোষণা দিলেন, সেদিনের একটা কথা আমি ফেসবুকে এটা দেখেছি, অনেক বেশি ভাইরাল হয়েছে। আমি জাস্ট ওই দিন আমি যেটা করেছিলাম, আমি একটা স্যালুট দিয়েছিলাম। ওই দিন মধ্যরাতের নিউজ ছিল, আমি মনে করছিলাম এই নিউজটা মনে হয় অনেক মানুষ দেখবে না, কিন্তু পরে দেখেছি এই নিউজটা ভাইরাল হয়েছে। আমি কিচ্ছু করি নাই, আমি জাস্ট হাতের ইশারা দিয়ে বিদায় দিলাম যে ধন্যবাদ মাশরাফি আপনাকে, আমি কিছু বলি নাই। কিন্তু আবার আর একটা মজার নিউজ ছিল যে একটা নিউজের পেঁয়াজের দাম দেশে অনেক বেড়ে যাওয়ার কারণে একবার কুমিল্লায় একটা গ্রুপ তাদের বন্ধুকে, মানে তার বর বন্ধুকে উপহার হিসেবে দিচ্ছিল 5 কেজি পেঁয়াজ। এটা পড়তে পড়তে, এটা পড়তে আপনি যে খুব গাম্ভীর্য নিয়ে পড়েন, কুমিল্লায় এক বন্ধুকে 5 কেজি পেঁয়াজ উপহার দিল বন্ধুরা। আর এটা যদি আপনি এইভাবে পড়েন যে কুমিল্লায় এরকম একটা গ্রুপ, মানে দুষ্ট বন্ধুরা মিলে, দুষ্ট তো ওখানে লেখা থাকবে না, কিন্তু আপনি মুখের আপনার এক্সপ্রেশনে যদি আপনি বোঝায় দেন যে এটা একটা দুষ্টুমি এবং একটা ফান, এবং পেঁয়াজের দাম যে এই পরিমাণ বাড়ছে, মানুষ কষ্টে আসছে এবং এটা একটা মজা করা হয়েছে। সো এই জিনিসটা যদি আপনার মুখ থেকে যখন এক্সপ্রেশনটা পাবে এবং ওই পাশে যে দর্শক থাকবে তিনি তার সাথে কানেক্ট করতে পারবেন, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এই যোগ্যতাটা আপনার যত বেশি, আমার মনে হয় শুধু টেলিভিশনে প্রেজেন্টেশন না, আপনি যেখানে যান ভিজুয়াল মিডিয়ায়, আপনি তত বেশি কানেক্ট করতে পারবেন আপনার অডিয়েন্সকে। সো আজকের ক্লাসে প্রোনাউন্সিয়েশন সবচাইতে গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে, আবারও মনে করিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, তারপর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এই 3টা জিনিস নিয়ে আলোচনা হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে।